সেট ওয়েট, আর তারপর বাটিকা হেয়ার অয়েল, তারপরে হচ্ছে আরও যে বিভিন্ন ডিওড্রেন্ট রয়েছে সেগুলো তারা যখন যেটা পাচ্ছে অর্থাৎ মার্কেটের চাহিদা অনুযায়ী তারা সব ধরনের পণ্যই নকল করে দেয়, মূলত তারা নকল উৎপাদন করছে। প্রিয় দর্শক, প্রতিষ্ঠিত নামি দামি ব্র্যান্ডের নামে বিভিন্ন প্রসাধনী বাজারে ছাড়ছে কিছু অসাধু ব্যবসায়ী, যার কারণে সাধারণ মানুষ একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আবার অনেকেই বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগছেন। এখানে যে বিষয়টি হচ্ছে যে এইসব ভেজাল এবং যে কসমেটিক্স আছে সেটি ব্যবহারের কারণে মানবদেহে কিন্তু যে ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং স্কিনের বা ত্বকের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। দর্শক, আজ আপনাদের দেখাবো রাজধানীর অতি পরিচিত এলাকা বংশালে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযানের চিত্র। শিশুদের জন্য যেসব পণ্য জনসন বেবি লোশন এবং এর বাইরে হচ্ছে বিভিন্ন বাটি হেয়ার অয়েল এবং বিভিন্ন ধরনের যে ডিওড্রেন্ট আছে, বডি স্প্রে, সেগুলো আমরা পেয়েছি। আমরা একটি প্রতিষ্ঠানে প্রথমে প্রায় 12টির মতো পণ্য পেয়েছি, যেগুলো তারপরে বেবি প্রোডাক্টস এবং বিভিন্ন কসমেটিক্স পেয়েছি। চকবাজারের পাশাপাশি বংশাল হচ্ছে বাংলাদেশের নকল পণ্য সাপ্লাইয়ের অন্যতম মার্কেট। বংশাল এলাকার মালিটলায় দুটি এবং শমশের লেন ও 6 নম্বর ক্যাপ্রি স্ট্রিট লেনের দুটি কারখানায় চালানো হয় ভেজাল বিরোধী অভিযান। অভিযান চালায় আসন্ন শীতকে সামনে রেখে বিভিন্ন বেবি প্রোডাক্টস যেমন জনসন বেবি লোশন থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্সের যে নকল যে উৎপাদন করছে সেটির বিরুদ্ধে অভিযান চালায়। এখানে আমরা গিয়ে দেখি যে খোলা বাজার থেকে তারা বিষাক্ত কেমিক্যালস কিনে সেগুলো নকল করে রিফিল করছে। প্রিয় দর্শক, ঘিঞ্জি এলাকার সরু গলি পেরিয়ে ছোট ছোট 4টি কারখানা, দেখুন ভেতরের দৃশ্য, কিভাবে গাদাগাদি করে রাখা হয়েছে নকল পণ্য তৈরির কাঁচামাল, দেখলেই অসুস্থ হওয়ার অবস্থা। আর ব্যবহার করলে কি হবে তা নিশ্চয়ই ভালোই বুঝতে পারছেন আপনারা। ড্রামে রাখা এই গোলাপি দ্রবণগুলো দিয়েই তৈরি হতো সানসিল্ক, ডাভ, জনসন সহ বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, সেট ওয়েট, আর তারপর বাটিকা হেয়ার অয়েল, তারপরে হচ্ছে আরও যে বিভিন্ন ডিওড্রেন্ট রয়েছে সেগুলো তারা যখন যেটা পাচ্ছে অর্থাৎ মার্কেটের চাহিদা অনুযায়ী তারা সব ধরনের পণ্যই নকল করে দেয়, মূলত তারা নকল উৎপাদন করছে। পাশেই আরেকটি গামলা ভর্তি রাসায়নিকের ভেজাল দ্রবণ, যেগুলো দিয়ে তৈরি করা হতো জিলেট শেভিং ফোম, আফটার শেভ লোশন, বাচ্চাদের জন্য তরল শ্যাম্পু ও লোশন, এছাড়া হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, ডাবর ভাটিকা নারকেল তেল, বিভিন্ন ব্র্যান্ডের নকল সুগন্ধিও তৈরি করে বাজারজাত করত এই কারখানাগুলো। আসলে বিদেশি যেসব পণ্য আমাদের দেশের মার্কেটে বেশি প্রচলিত রয়েছে সেগুলি তারা নকল করে পাইকারি বিক্রি করত। জিলেট ফোম নকল করে তারা রিফিল করছিল, সেইখানে খুব অল্প পরিসরে ছিল এবং তাকে দোষী সাব্যস্ত করে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং এই প্রতিষ্ঠানে কেমিক্যালস, এখানে তারা হচ্ছে আফটার শেভিং লোশন এবং বিভিন্ন ক্লিনজিং ফেস ওয়াশ তৈরি করছে, সেটি কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই। প্রিয় দর্শক, দুইভাবে তারা এই পণ্য নকল করত। একটি হলো হুবাহু বিদেশি কোম্পানির পণ্যের মোড়ক ও বোতল সহ সব কিছুই নতুনভাবে তৈরি করত। আরেকটি হলো ব্যবহৃত বিভিন্ন বোতল তারা নানা মাধ্যমে সংগ্রহ করে সেগুলোতে তাদের উৎপাদিত নকল প্রসাধনী ভরে বিক্রি করত। বাজারে কোন পণ্যটি আসল আর কোনটি নকল তা যাচাই করা দুঃসাধ্য ব্যাপার। এই অসাধু ব্যবসায়ীরা লেভেলিং জলছাপগুলো এমনভাবে ব্যবহার করত যে খালি চোখে দেখে সাধারণ মানুষের বোঝার উপায় নেই এটা আসল না নকল। প্রায় 4টি কারখানায় অভিযান চালিয়ে প্রায় 4 টন প্রসাধনী জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। আজকে আমরা যেহেতু এখানে গোডাউনগুলো পেয়েছি এবং তাদের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এবং আমরা কিছু তথ্য পেয়েছি, আমরা পরবর্তীতে সেই যেই দোকানগুলোতে এগুলো বিক্রি হয় সেখানেও আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং বরাবরের মতো অভিযান চলবে, সেই বিষয়গুলোতে অভিযান চলবে। কারখানাগুলোতে পাওয়া নকল প্রসাধনী মাতুয়াইলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে
ধ্বংস করা হয়। পাশাপাশি একটি কারখানার মালিককে 3 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে প্রায় 4 লাখ টাকা। তো সেইখানে আমরা ওই এই অপরাধে তাদেরকে অভিযুক্ত করে ওইখানে যে মূল কারিগর ছিল, যেটি তৈরি করছে নকল, তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মালিককে পাওয়া যায়নি, এই জন্য মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বিএসপিআর ফিল্ড অফিসারকে নির্দেশ দেওয়া হয়। প্রিয় দর্শক, মানুষের লোভের থাবায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছি আমি, আপনি, আমরা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন থাকতে সহায়তা করুন। থাকুন ফরেস্ট নিউজের সাথে, কমেন্টসে জানান আপনার ভাবনা।